পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেতু থেকে একটি বাস নদীতে পড়ে অন্তত 31 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 10 জন। মঙ্গলবার একটি বাস লিয়ান শহরে কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় সেতু থেকে নদীতে পড়ে যায় সেই বাসটি। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে মালিসহ পশ্চিম আফ্রিকা অন্যান্য দেশের নাগরিকরাও ছিলেন। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেতু থেকে একটি বাস নদীতে পড়ে অন্তত 31 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 10 জন। মঙ্গলবার একটি বাস লিয়ান শহরে কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় সেতু থেকে নদীতে পড়ে যায় সেই বাসটি। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে মালিসহ পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকরাও ছিলেন। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেতু থেকে একটি বাস নদীতে পড়ে অন্তত 31 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 10 জন। মঙ্গলবার একটি বাস লিয়ান শহরে কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় সেতু থেকে নদীতে পড়ে যায় সেই বাসটি। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে মালিসহ পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকরাও ছিলেন। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেতু থেকে একটি বাস নদীতে পড়ে অন্তত 31 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 10 জন। মঙ্গলবার একটি বাস লিয়ান শহরে কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় সেতু থেকে নদীতে পড়ে যায় সেই বাসটি। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে মালিসহ পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকরাও ছিলেন। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেতু থেকে একটি বাস নদীতে পড়ে অন্তত 31 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 10 জন। মঙ্গলবার একটি বাস লিয়ান শহরে কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় সেতু থেকে নদীতে পড়ে যায় সেই বাসটি। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে মালিসহ পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকরাও ছিলেন।